एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के आपनादेर साथे 21 नवेम्बर आमार बोनेर एंगेजमेंट एनिवर्सरी दिनटा किभाबे सेलिब्रेट करेछि सेटाई शेयर करलाम। तो दुपुरे लांचे मा अनेक किछु आइटेम बानियेछिलो, सेगुलोर मध्ये होच्छे जेमन एखाने बेगुन भाजा, आलू भाजा, फुलकपि भाजा, शिम भाजा और कूमड़ो भाजा, माछ भाजा और एकटा छेंचड़ा बानियेछिलो और चाटनी, दई और माछेर एकटा आइटेम। तो बिकेल बेला आमादेर प्लान छिलो आमरा बाइरे रेस्टुरेंटे खाबो। तो रेडी होये गेछि दु बोनेई, तो बेरिये पड़ेछि चले एसेछि आसानसोले गजब बोले एकटा रेस्टुरेंटे। तो आगेर दिन रातेर बेलाय फोन करे बुक करे रेखेछिलाम। प्रथमे एसे देखि जायगाटा खूब सुंदर, एकदम मेन रोडेर सामनेई। तो भेतरे अम्बियन्सटाओ खूबई भालो, खूब सुंदर करे डेकोरेट करे रेखेछे। आपनारा चाइलेन छोटोखाटो बार्थडे पार्टी एनिवर्सरी एखाने सेलिब्रेट करते पारेन, आगे थेके बुक करे राखले ओरा साजिए गुछिएओ देबे। खूबई भालो लागलो भेतरे अम्बियन्सटा, फटो तोलार जायगाओ खूब सुंदर। एरपर निये निएछि स्टार्टारे किछु आइटेम। आमरा एखाने भेज प्ल्याटार निएछि। एई प्ल्याटारेर मध्ये दुटो पनिरेर आइटेम ছিল, একটা গার্লিক পটেটো ছিল আর একটা বেবি কর্নের আইটেম ছিল আর ছিল শিক কাবাব, ভেজ শিক কাবাব। আর নিয়েছিলাম দুটো মকটেল, একটার নাম হচ্ছে টমিন জেরি, একটার নাম হচ্ছে ব্লু মুন আর একটার নাম হচ্ছে ব্লু হ্যাভেন। খুবই সুন্দর, তার মধ্যে আমার ওই ব্লু মুনটা খেতে খুব ভালো লাগলো। আর স্টার্টারও খেয়ে নিলাম। এরপর মেন কোর্স অর্ডার করেছিলাম, তার মধ্যে ছিল একটা ভেজ ফ্রাইড রাইস, একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা মাশরুমের আইটেম, ভেজ মাঞ্চুরিয়ান আর ছিল চিলি চিকেন। তো আমরা এইদিকে আমাদের ডিনারটা এনজয় করি। আর আপনারা দু বছর আগে এনগেজমেন্ট আর রেজিস্ট্রির ভিডিওটা শেয়ার করলাম, তো এখানে রেজিস্ট্রি হচ্ছিলো, রেজিস্ট্রার অফিসাররা চলে এসেছিলো আর আমার বাবা তখন সুস্থ ছিল। বাবার ফট করে কি মনে হলো যে আমার বিয়ের এক বছর পরে বোনের রেজিস্ট্রিটা করিয়ে দিই, মানে নিজে হয়তো বুঝতে পারছিল যে আমার শরীরটা খারাপ হচ্ছে। আর তখন আমার বাবা সুস্থ, জাস্ট শুধুমাত্র চোখের রেটিনাটা এফেক্ট করেছিল আর কিডনিটা সাডেনলি এফেক্ট হয়ে গেছিলো। তো তখন মেডিসিন নিত, তখন ডায়ালিসিস স্টার্ট হয়নি। তো বাবা ওখানে বোনের রেজিস্ট্রি করাচ্ছে, তো আমাদের দু বোনের রেজিস্ট্রি আমার বাবা খুব ভালো করে দিয়েছে আর আমার বিয়েটাও আমার বাবা খুব ভালো করে দিয়েছে। শুধু এটাই আমাদের কাছে আফসোস রয়ে গেল যে আমার বোনের বিয়েটা দিতে পারলো না। দেখতে দেখতে দুটো বছর পেরিয়ে গেল, দিনগুলো কেমন জলের মতন পেরিয়ে যাচ্ছে। ভিডিওটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর এগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে গেল। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।